গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে 16 তারিখ শুক্রবার, আমার রুটিন হচ্ছে 3টে থেকে 5টা পর্যন্ত ইংলিশ। তো আমি যথারীতি 3টের সময় ঘুম থেকে উঠে পড়েছি এবং ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হতে আমার 15 মিনিট মতো সময় লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার রুটিন, 3টে থেকে 5টা পর্যন্ত ইংলিশ, 12টে থেকে 4টে পর্যন্ত জিওগ্রাফি এবং ইকোনমি, 4টে 30 থেকে 6টা 30 পর্যন্ত সায়েন্স এবং 10টা থেকে 11টা PM পর্যন্ত পলিটি। ওকে, তো আজকে একটু আলাদা আছে, সেটা হচ্ছে আজকে আমার একটু আইটিআই কলেজে যাওয়ার আছে, আজকে অ্যাডমিশান আছে আমার। তো তো আইটিআই কলেজে গিয়ে আজকে আমি একটু অ্যাডমিশান নেব, তারপরে বাড়িতে এসে আবার পড়বো। আমি এখন আমার রুটিন অনুযায়ী ইংলিশ পড়ার কথা, তো আমি ইংলিশটাই এখন পড়বো, তো ক্লাস করবো ইংলিশের। তো আমি আড্ডা 247 বেঙ্গলি থেকে ক্লাস করি, আপনারা সবাই জানেন, তো সেখান থেকেই ক্লাসগুলো করব। তো আজকের ক্লাসে আমি করব সিনোনিম এবং অ্যান্টোনিম। তো সিনোনিম এবং অ্যান্টোনিম এটা ক্লাসে যা যা করাবে সেটাই করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্লাস করা হয়ে গেছে, আমি আজকের ক্লাসে সিনোনিম এবং অ্যান্টোনিম ক্লাস করেছি। তো 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত যতগুলো সিনোনিম এসেছে সেই সিনোনিমগুলোই ক্লাসে করা ছিল, তো সেগুলোই করেছি। তো আমি 2020 সাল থেকে 2003 সাল পর্যন্ত করেছি। তো এর মাঝে স্যার অনেক কিছু বলেছিল, আমি সেগুলো নোটস করেছি। তো আমি আগে আপনাদের বলেছি যে আমার ক্লাস করতে একটু বেশি সময় লাগে, আমি পুরোটা বুঝে ক্লাস করি এবং এমনভাবে করি যেন ওই ক্লাসটা দ্বিতীয়বার আমাকে আর দেখতে না হয়, আমি খাতাতে এমনভাবেই নোট করি। তো যাই হোক, এরপরে আমি এক্সারসাইজ করতে যাব। তো আমি আমার দৈনিকার যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করব। তো আমি প্রতিদিন কিন্তু আপনাদেরকে একটু একটু করে এক্সারসাইজগুলো দেখাই যে আমি কী কী করছি, সবটা দেখাতে পারবো না, সবটা দেখানোটা সম্ভব নয়, বেশি বড় ভিডিও হয়ে যাবে তার জন্য। আর সকালবেলা উঠে এই এক্সারসাইজ করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে দেখবেন সারা দিন আপনি একদম এনার্জেটিক থাকছেন, আপনার কোনো ক্লান্তি কিন্তু ঘিরে ধরবে না আপনাকে, ঠিক আছে? ক্লান্তি আসলেও সেটাকে আপনি খুব সহজে অতিক্রম করতে পারবেন। তো এক্সারসাইজ করাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপরে আমি চলে যাবো রান্নাবান্নাতে। তো আমি অল্প কিছু রুটি করব আর ভাত করব আর একটু জাস্ট আলু সয়াবিনের তরকারি করব। যেহেতু কালকে বিশ্বকর্মা পূজা আছে তো তার আগের দিন আমি নিরামিষই করব, আর কালকে তো নিরামিষ খাবই। যাই হোক, রান্নাবান্না এবং বাকি সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে আমি এখন চলে যাচ্ছি কলেজ। কলেজ যাওয়ার জন্য বারাসাত থেকে বাসে উঠি এবং আওয়াল সিদ্ধি মোড়ে নামি, তারপর সেখান থেকে টিকার ধরে আমি আমার কলেজ যাই, আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই কলেজ, এটাকে নিমা আইটিআই কলেজও বলা হয়। তো চলে আসলাম কলেজে। তো আজকে কলেজে বেশি স্টুডেন্ট আসেনি, আজকে লাস্ট ডেট ছিল অ্যাডমিশানের, তো তাই জন্যই আমি অ্যাডমিশানটা নিতে এসেছি। তো স্যার ক্লাস নিচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের গৌরাঙ্গ স্যার, মানে আমাদের ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের হেড। তো স্যার ভীষণ ভালো ক্লাস করান, স্যার তো মানে যদি বলা হয় আপনাকে সারাদিন ক্লাস নিতে হবে তবুও স্যার ক্লাস নিতে পারবেন, স্যারের মধ্যে কোনো অলসতা বলে কিছু নেই, মানে স্যারের মধ্যে অলসতা কাজ করে না। আর কেউ যদি কোনো সমস্যায় পড়ে তো স্যার সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে, উল্টে তার উপর চটপট করে না, যেটা অনেক স্যারই করে থাকেন। এই জন্য স্যারকে ব্যক্তিগত দিক থেকে আমার খুবই ভালো লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কলেজের ছেলেমেয়েরা সাজানো গোছানোর কাজ করছে, তো কালকে বিশ্বকর্মা পুজো যেহেতু সেই জন্য পুজোর কাজগুলোই করছে, মানে রুমটাকে বেশ ভালো করে সাজাচ্ছে নিজেরাই, নিজেদের হাতের কাজ করে। আর এই মাত্র যে রুমটাকে দেখালাম এইটা আমাদের ইলেকট্রিশিয়ানের ফার্স্ট ইয়ারের রুম ছিল, ফার্স্ট ইয়ারে আমরা এই রুমেই বসতাম। আমাদের এই কলেজটা আমি একদিন আলাদা একটা ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো, মানে আমাদের প্র্যাকটিক্যাল রুম থেকে শুরু করে সমস্তটা খুঁটিনাটি সমস্ত কিছু দেখাবো একটা আলাদা একটা ভিডিওতে, ওকে? আর আপনারা অনেকেই আইটিআই কলেজে ভর্তির ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছেন, তো আমি ছোট্ট করে একটু বলি, আইটিআই কলেজে ভর্তি দুরকমের হয়। একটা হচ্ছে নির্দিষ্ট টাইমে আপনি ফর্ম ফিল আপ করবেন এবং আপনার মাধ্যমিকের রেজাল্টের অনুযায়ী আপনি গভর্নমেন্টভাবে সরকারিভাবে কলেজে চান্স পাবেন, এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে আইএমসি কোটা। তো আইএমসি কোটাতে আপনাকে অনেকটা টাকা দিতে হয়, সেটা 50 থেকে 60 হাজারের কাছাকাছি। তো এই টাকাটা দিয়ে কিন্তু আপনি 2 বছরের কোর্স করতে পারবেন, সেখানে নাম্বার বিশেষ একটা দেখা হয় না। যদি আপনার মাধ্যমিকের নাম্বার 60 থেকে 70% মধ্যে হয় তাহলে আপনি অবশ্যই গভর্নমেন্ট কলেজে চান্স পাবেন। আর গভর্নমেন্ট কলেজে আপনি যদি চান্স পান তাহলে ফার্স্ট ইয়ারে 450 টাকা মতো ভর্তি লাগে আর সেকেন্ড ইয়ারে 540 টাকা মতো ভর্তি লাগে, এই হচ্ছে খরচ। আর এর মাঝে আপনি কিন্তু স্কলারশিপও পাবেন, আর আইএমসি কোটাতেও যারা ভর্তি হয় তারাও স্কলারশিপ পায়, ওকে? আর আপনারা দেখলেন যে আমি কলেজ থেকে ফেরার পথে চাউমিন কিনে নিলাম, কারণ আজকে আমি আর বাড়ি গিয়ে রান্নাবান্না করবো না, আপনাদের দাদা আমাকে বলেছে যে আজকে বাইরের থেকে খাবার আনা হবে, মানে ডিনারটা আমাদের বাইরের খাবার দিয়েই হবে, তাহলে আমার রান্নার জন্য আর সময়টাকে নষ্ট করতে হবে না, আমি তাহলে পুরোটা সময়ই পড়তে পারবো, ওকে? চাউমিনটা খাওয়ার পর আমি 10 মিনিট মতো রেস্ট নিয়ে তারপর আমি পড়তে শুরু করবো, কারণ অনেক
অনেকটা পড়া বাকি রয়েছে, এই পড়াটা আমাকে কমপ্লিট করতে হবে, দেখি কতদূর কী পড়তে পারি। ওকে, তো যাই হোক, সকালে ইংলিশের পরে আমার জিওগ্রাফি ছিল, তো জিওগ্রাফিটা এখন আমি শুরু করব। এখন বাজে 6:30, এখন 6:30 থেকে 8:30 পর্যন্ত আমি জিওগ্রাফি ক্লাস করব, দেখি কতটা করতে পারি, কারণ আমি ততটাই ক্লাস করব যতটা আমি রিভিশন করতে পারবো। আর আমি রাত 12টা অবধি পড়ব, তার বেশি কিন্তু পড়ব না, কারণ একদিন আমি সারা রাত পড়ে নিলাম, তারপরে 4 দিন হাওয়া হয়ে গেলাম, সেটা করলে কিন্তু হবে না, তো আমি 12টা অবধি, কারণ শরীরে ঘুম না হলে কিন্তু কোনো কাজই পারফেক্টভাবে হয় না। তো আমি 12টার পর কিন্তু রোজকার মতো শুয়ে পড়ব, তো তারপরে আমি আবার 3টের সময় উঠে আবার আমি আমার নতুন দিন শুরু করব। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার জিওগ্রাফি ক্লাস কিন্তু করা হয়ে গেছে। আর জিওগ্রাফি সাবজেক্টটা কিন্তু একটু কঠিন সাবজেক্ট, যেহেতু আমার 12 ক্লাসে জিওগ্রাফি সাবজেক্ট ছিল, তো আমার সেরকম কোনো অসুবিধা হয় না, তবুও একটু কঠিন লাগে, একটু বেশিই একটু পড়তে হয়, একটু ভালো মনে রাখতে হয়, ঠিক আছে। আর জিওগ্রাফিতে একবার বুঝে গেলে কিন্তু সেটা মাথার থেকে আর যায় না, ঠিক আছে, অনেকটা ম্যাথের মতো। যাই হোক, আমি এবার একটু রেস্ট নেব, 8:30 থেকে 9টা পর্যন্ত আধা ঘন্টা আমি রেস্ট নিয়ে নেব, তারপর আমি ইকোনমি পড়া শুরু করব। তো ইকোনমিতে আমার 1 ঘন্টার ক্লাস আছে, তো সেটা করতে আমার ম্যাক্সিমাম 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট মতো লাগবে। ওকে, তো 1.5 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে যাবে, মানে আমি 1.5 ঘন্টা মতো ইকোনমি ক্লাস করব, তারপর বাকি 10:30 থেকে 12টা পর্যন্ত যে 1.5 ঘন্টা থাকবে ওই 1.5 ঘন্টা আমি সায়েন্সের ক্লাস করব। আজকে আমি বায়োলজির ক্লাস করব, আর পলিটিক্স যে ক্লাসটা থাকবে সেটা আমি আর করব না আজকে, কারণ সেটা যদি করতে যাই তাহলে আমার ঘুমটা হবে না। তো আমি পলিটির ক্লাসটা, আমি রবিবার দিনটা যেহেতু আমার শুধু রিভিশনের দিন, তো ওই দিন আমি পলিটিটা একটু ক্লাস করে নেব। তো এইভাবেই আমি আমার আজকের রুটিনটা একটু মেকআপ করে নিলাম, কারণ আমাকে সারাটা দিনই প্রায় কলেজ থাকতে হয়েছিল। তো লাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমরা কিন্তু সারাদিন কলেজ করার পরেও যদি আমাদের ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমরা 7 থেকে 8 ঘন্টা খুব সহজেই পড়াশোনা করতে পারবো। আর আমি মনে করি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমি ওই যে ভোরবেলাতে উঠে 2 ঘন্টা পড়ে রেখেছিলাম ওইটার জন্য, কারণ ওই 2 ঘন্টা যদি আমি না পড়ে রাখতাম তাহলে কিন্তু এতটা টাইম কিন্তু আমি পড়তে পারতাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনি গতকাল কত ঘন্টা পড়েছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে ডে 3 ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।